সম্প্রতি ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 উৎক্ষেপণ করল এবং খুব শিগগিরই শোনা যাচ্ছে তারা মহাকাশে মানুষ পাঠানোর বন্দোবস্ত করছে, সম্ভবত গগনযান নাম নিয়ে, যেখানে মানুষ, ভারতীয় মানুষ, মহাকাশে হেঁটে চলে বেড়াবে, পরীক্ষা নিরীক্ষা করবে এবং অদূর বা দূর ভবিষ্যতে আরও মহাকাশের গভীরে যাওয়ার জন্যে পরীক্ষা নিরীক্ষা এবং প্রস্তুতি চালাবে। কিন্তু বিগত ষাট বছরে এই মহাকাশ অভিযানের বলি হয়েছেন প্রায় 20 জন মানুষ। মহাশূন্যে মৃত্যু হলে কি হয় মরদেহের? বিধি নিয়ম কি বলছে? জ্ঞানী মঙ্কের আজকের এপিসোডে আমরা এই সম্পর্কেই আলোচনা করব। মহাশূন্যের অমোঘ আকর্ষণ উপেক্ষা করা সম্ভব হয়নি, তাই একের পর এক মহাকাশ অভিযান হয়ে চলেছে। কিন্তু অনভিপ্রেত ঘটনাও ঘটে। এখনো পর্যন্ত 60 বছরে মহাকাশ অভিযানের বলি হয়েছেন প্রায় 20 জন মহাকাশচারী। শুধুমাত্র জীবন ধারণ নয়, মানব সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে মহাকাশ অনুসন্ধানও। প্রতিনিয়ত মহাশূন্যে একের পর এক উদ্ঘাটন ঘটিয়ে চলেছেন বিজ্ঞানীরা। আগে যা ছিল শুধুমাত্র কল্পনা, বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে বর্তমানে তা বাস্তব। কৃত্রিম উপগ্রহ থেকে মহাকাশে মানুষ প্রেরণ, সবকিছুই এখন সম্ভব। তবে খুব বেশি দিন নয়, মহাকাশ অনুসন্ধান শুরু মাত্র 6 দশক আগে। মহাশূন্যের রহস্যময় জগতে কি লুকিয়ে আছে তা জানতে দফায় দফায় চলেছে অভিযান। প্রতিবারই তাতে সাফল্য এসেছে এমন নয়, বরং দুর্ঘটনা এবং প্রাণহানিও যথেষ্ট ঘটেছে। মহাকাশ অভিযানে গত 60 বছরে যে 20 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 1986 এবং 2003 সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিযানেই মৃত্যু হয়েছে 14 জনের। 1971 সালে সয়ুজ 11 অভিযানে 3 জনের এবং 1967 সালে অ্যাপোলো 1 অভিযানে আরও 3 জন মারা যান। মহাকাশ অভিযান একটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। প্রাণহানির ঝুঁকি এতটাই বেশি যে 20 জনের মৃত্যু সেই তুলনায় কিছুই নয় বলে মত বিজ্ঞানীদের একাংশের। কিন্তু বর্তমানে যেভাবে জোর কদমে পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে মহাশূন্যে, তাতে প্রাণহানির ঝুঁকিও আরও বাড়ছে। আর তাই প্রশ্ন উঠছে, মহাশূন্যে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার মৃতদেহের কি পরিণতি হয়? মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বিষয়টি ব্যাখ্যা করেছেন বিশদে। তারা জানিয়েছেন, মহাকাশচারীদের নিরাপত্তাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয় সব ক্ষেত্রে, তারপরেও অঘটন ঘটে যায় কখনো কখনো। আন্তর্জাতিক স্পেস স্টেশন বা মহাকাশের অন্যত্র কারণ মৃত্যু হলে দেহ পৃথিবীতে ফিরিয়ে আনাই দস্তুর। আন্তর্জাতিক স্পেস স্টেশন বা পৃথিবীর কক্ষপথ সংলগ্ন এলাকায় কারো মৃত্যু ঘটলে মাত্র 2 ঘন্টার মধ্যেই ক্যাপসুলে ভরে মৃতদেহ ফিরিয়ে আনা সম্ভব পৃথিবীতে। এখন চাঁদের বুকে যদি কেউ মারা যান, সেক্ষেত্রে পৃথিবীতে ফিরিয়ে আনতে সময় লাগতে পারে বেশ কয়েকদিন। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। নাসা জানিয়েছে, মহাকাশ অনুসন্ধানে 1967 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই অনুযায়ী মহাকাশ অভিযানে গিয়ে কোনো দেশের মহাকাশচারীর সঙ্গে এমন দুর্ঘটনা ঘটলে গোটা বিষয়টি সেই দেশের এখতিয়ারের মধ্যেই পড়বে। সেক্ষেত্রে প্রথমে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে হবে, ভবিষ্যতের কথা মাথায় রেখে সেই তথ্য ভাগ করে নিতে হবে অন্যান্য সকল দেশের সঙ্গে। মহাশূন্যে হঠাৎ করে কারণ মৃত্যু হলে সব দেশই সহযোগিতা করবে। ফরেন্সিক নমুনা সংগ্রহের আগে অনুমতি নিতে হবে মৃত ব্যক্তির পরিবারের। আন্তর্জাতিক স্পেস স্টেশনে যদি 2 দেশের মহাকাশচারীদের মধ্যে অশান্তি বাধে এবং একজনের হাতে অন্যজনের মৃত্যু ঘটে, সেক্ষেত্রে অভিযুক্ত যে দেশের নাগরিক তাদের এখতিয়ারের মধ্যে পড়বে বিষয়টি। পৃথিবীর কক্ষপথের আশেপাশে বা চাঁদে মৃত্যু ঘটলে পৃথিবীতে অল্প সময়ে দেহ ফিরিয়ে আনা সম্ভব,
ফলে দেহ সংরক্ষণেও তেমন সমস্যা হওয়ার কথা নয়। ফিরে আসবেন বাকি মহাকাশচারীরাও, কিন্তু মঙ্গল বা মহাকাশের বহু দূরের কোথাও যদি কারণ মৃত্যু হয়, সেক্ষেত্রে মহাকাশযান ঘুরিয়ে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। সেক্ষেত্রে অভিযান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাতে সময় লাগতে পারে বেশ কয়েক বছর। সেক্ষেত্রে দেহ সংরক্ষণ করতে বডি ব্যাগের মধ্যে দেহ ঢুকিয়ে মহাকাশযানের বিশেষ চেম্বারে রেখে দিতে হবে। মহাশূন্যের যে আবহাওয়া, তাতে আশা করা যায় দেহটি সংরক্ষিত থাকবে। তবে মহাকাশযানের মধ্যে বা আন্তর্জাতিক স্পেস স্টেশনের মধ্যে কারো মৃত্যু ঘটলেই এমনটা সম্ভব। স্পেস স্যুট ছাড়া মহাকাশযানের বাইরে যদি বের হন কেউ, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। শ্বাস নিতে পারবেন না তিনি, শরীরের রক্ত এবং অন্য তরল কার্যত ফুটতে শুরু করবে যেহেতু কোনো প্রেশার নেই। চাঁদ এবং মঙ্গলের বুকে স্পেস স্যুট ছাড়া নামলে এমনই পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেহ সমাধিস্থ করা সম্ভব নয়, কারণ তাতে যা শক্তি খরচ হবে তা অন্য কাজে লাগানোর জন্যে বাঁচানো প্রয়োজন। আবার দেহ এমনি ছেড়ে দিলে চাঁদ বা মঙ্গলের মাটি মৃতদেহ থেকে নির্গত ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হতে পারে, ফলে সেক্ষেত্রেও মৃতদেহ ব্যাগে ভরে সংরক্ষণ করতে হবে। মৃতদেহ সংরক্ষণ একটি জটিল প্রক্রিয়া, সে পৃথিবীতেই হোক কিংবা মহাশূন্যে হোক। আমরা আশা করব আমাদের এই জ্ঞানীমঙ্কের এপিসোড থেকে আপনি আজকে একটি অন্যরকম তথ্য জানলেন। আমাদের চ্যানেলটি শুনতে থাকুন এবং আরও এরকম অজানা তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।